আসসালামু আলাইকুম। RN501, রুম নাম্বার 501 আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। 501, হ্যাঁ বলেন। ভাই হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। ভাই আজকে প্রায় ম্যাক্সিমাম 2 বছর পর আজকে আপনি আমাদের ভাই একটু জোরে বলতে হবে, আপনার কথা বোঝা যাচ্ছে না। বলছি প্রায় আজকে 2 বছর পরে আপনি আজকে আমাকে প্রথম ফার্স্ট জয়েন করলেন। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো আপনি জয়েন করেছেন, খুবই ভালো কথা বলেন। কিন্তু স্টেজ ফাঁকা থাকে না, পূর্ণ থাকে, আবার অনেক সময় স্টেজ খালি হলেও আপনি হয়তো সবাইকে যুক্ত করছেন বা আমাকে যুক্ত করেন না, এরকম অবস্থা। আচ্ছা ঠিক আছে ভাই, এরকম তো হতেই পারে, বলেন তাহলে কি বলবেন সেটা বলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ বা সৃষ্টিকর্তা বা ঈশ্বর ভগবান যেই হোক, এরা মানে আমরা এক একজনে এক এক নামে তো ডাকি, কিন্তু মূলত কেউ কেউ সবাই একজনই মনে করে, তাই না? না, সবাই তো একজন মনে করে না তো ভাই, কারণ এক একজনের ক্যারেক্টার এক এক রকম। যেমন আল্লাহর আল্লাহর ক্যারেক্টার একরকম, তারপর শিবের ক্যারেক্টার আরেক রকম, খ্রিস্টানদের যে মানে ঈশ্বর আছে এটার ক্যারেক্টার আরেক রকম। একজন মনে করে না, এক একটা ধর্ম যেই অঞ্চলে জন্ম যেই যেই অঞ্চলে জন্ম হয়েছে সেই অঞ্চলের ক্যারেক্টারটা বহন করে, সেই অঞ্চলের মানুষের চরিত্রটা বহন করে। এখন তারপরে যাই হোক, আমি মনে করি, ধরেই নিলাম একজনেই বা বিভিন্ন জনেই মনে করি, তো আল্লাহ তিনি বা নবী তিনি মানে চাঁদকে 2 টুকরো করে ফেলেছেন, তারপরে হিন্দুদের কি জানি হনুমান পাহাড় পর্বত এখান থেকে অন্য জায়গায় নিয়ে গেছে, এরকম এক একজনের এক এক রকমের অন্যরকম একটা পাওয়ার, অন্যরকম একটা শক্তি। তো ধরুন মানুষের জন্য বা মানব জাতির জন্য তিনি আমাদের মানে যখন মানে যখন খুশি তখন সে ইচ্ছা করলে যা কিছু তাই করতে পারে, সে চোখের ইশারায় বা মুহূর্তের মধ্যে, মানে কথায় বলে না যে কি সৃষ্টিকর্তার ইশারা একটা গাছের পাতাও নাকি লড়ে না, আছে না এই কথা না? হ্যাঁ বলেন। তো তার এত বড় পাওয়ার, এখন ধরুন আমি যদি সাপোজ আমার মা বাবার পেটে আমি জন্ম নিচ্ছি, ধরো আমি যদি একটা অপরাধ করি বা একটা অন্যায় যদি করি, সেই অন্যায়টা আমার মা বাবা বলবে যে তুই অন্যায়টা করিস না, এটা তুই এটা একটা খারাপ কাজ, বা এই চুরি ডাকাতি তুই এটা করিস না, এটা খুবই খারাপ কাজ, সাথে সাথে সে মানে প্রোটেক্ট করবে, বাধা দিবে, প্রতিবাদ করবে, তুই এটা করিস না, তাই না? কিন্তু তার তো ওরকম কোনো অলৌকিক ক্ষমতা নাই, কিন্তু তারপরেও মা বাবা চেষ্টা করে যে তুই অপরাধটা করিস না, কিন্তু যিনি সৃষ্টি করতে পারলাম তার তো অনেক অসীম ক্ষমতা, তিনি কি ইচ্ছা করলে পারেন না আমাদেরকে যে তুই এই কাজটা করিস না, বা তার চোখের ইশারায় বা মুহূর্তের মধ্যে সে পারে না আমাদেরকে এই অন্যায় কাজ থেকে বিরত রাখতে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই, আপনার পয়েন্ট ঠিক আছে, যুক্তি ঠিক আছে। আর কি কিছু বলবেন আপনি? সেটাই, তাহলে তিনি তিনি কেন করছেন না, যদি তিনি থেকে থাকেন পৃথিবীতে বা ঈশ্বর নামে বা আল্লাহর নামে যদি কেউ থাকে, তাহলে তিনি কেন করছেন না, আমাদেরকে বাধা দিচ্ছেন না কেন? আমরা অপরাধ করতেছি, খারাপ কাজ করতেছি, চুরি ডাকাতি করতেছি, ইসরায়েল। বুঝতে পেরেছি আপনার পয়েন্ট, ঠিক আছে, আপনার যুক্তি ঠিক আছে। আরে ভাই আপনার কথা পরিষ্কার ভাবে বোঝাও যাচ্ছে না আপনাকে, তাহলে আজকে আমরা বিদায় জানাই। আপনার কথা পরিষ্কার ভাবে বোঝা যায় না, ক্যাচ 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 শব্দ করে মাঝখানে, আপনাকে তাহলে বিদায় জানালাম, পরের জনকে যুক্ত করি। আপনার পয়েন্ট ঠিক আছে, যুক্তি ঠিক আছে, কিন্তু আসলে মানে এত আপনার এই পয়েন্ট গুলা নিয়ে আসলে ইতিপূর্বে অনেক আলোচনা হয়ে গেছে, কারণে আর নতুন করে আলোচনার আসলে সেরকম দরকার নাই। আচ্ছা পরের জনকে যুক্ত করি। 01 01 আপনাকে যুক্ত করা আছে, আপনি বলেন তাহলে। আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। বয়স্ক লোক? আচ্ছা, আমি একজন বয়স্ক লোক, আমি তো কথাবার্তা খুব একটা গোছাই বলতে পারিনি, তারপরও একটু আগে যে ভদ্রলোক বলছিল যে আল্লাহর বিনা অনুমতিতে বা ইশারায় গাছের একটা পাতা নড়ে না বা পড়ে না, তাহলে আমরা এই যে লাইভ করতেছি, আসিফ ভাইয়ের সাথে কথা বলতেছি, বাংলাদেশ কোথায় আর আসিফ কোথায়, কেউ তো আল্লাহর ইচ্ছা নাকি? অবশ্যই এগুলো কোরআন হাদিসে লেখা আছে, এগুলো সব আল্লাহর ইচ্ছায় হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন আমার কথা আছে, কয়েকদিন আগে কোন মসজিদের গেট ভাঙিয়ে 15 কান্না 20 কান কোরআন শরীফের ভিতরে পায়খানা করে ঢুকিয়ে রাখি চলে গেছে, সকালবেলা ইমাম সাহেব আসি খুলে দেখা যায় সারা ঘরে গন্ধ গন্ধ, তো তারপরে মোটামুটি আর কি নামাজ তো ওই মসজিদে আর হয়নি,
তো একেবারে অপবিত্র হয়ে গেছে, তাহলে এগুলো তো আল্লাহর ইচ্ছাই হয়েছে। অবশ্যই অবশ্যই 100% আল্লাহর ইচ্ছা হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব শুকর আলহামদুলিল্লাহ। আপনি যদি এই যে আপনি যদি এই আপনি কি এই হাদিসটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে? আর দেখতে পাচ্ছি কিন্তু আমি পড়তে পারবো না, আমার এখন শো কত ভালো নেই। আচ্ছা আচ্ছা, চোখ কারণে বলেন, বললি আমি বলি বুঝবা। ঠিক আছে, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, দেখেন আপনি মনোযোগ দিয়ে শুনেন, কারণ খুবই ইম্পর্টেন্ট একটা হাদিস এটা। এই হাদিসটার ভিতরে যেটা লেখা আছে এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের তাহকিকৃত সহি হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 4703। এখানে বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকট প্রশ্ন করতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর সিও ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বের করে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামেদের উপযোগী কাজই করবে। এ কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূলুল্লাহ বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন, শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায় আর আল্লাহর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান, আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন, অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়, অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। এটা হচ্ছে একদমই সহি হাদিস, কিন্তু এই যে পিঠে হাত বোলানো এই কথাটা বাদ দিয়ে পুরোটা হচ্ছে একটা সহি হাদিস, তাহকিকৃত সহি হাদিস। মানে আল্লাহ পাক কিছু লোকরে জাহান্নামের জন্য যাদের সৃষ্টি করছে তাদেরকে দিয়ে জান্নাতের জন্য যাদের সৃষ্টি করছে তাদেরকে দিয়ে জান্নাতীদের কাজ করায় নেয়, জাহান্নামের জন্য যাদেরকে সৃষ্টি করছে তাদেরকে দিয়ে জাহান্নামের কাজ করায় নেয়। তো ওই যে কোরআনের উপরে যারা হাকু করছে তাদেরকে তো আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করছে এবং আল্লাহ পাকই তো তাদেরকে দিয়ে সেই কাজটা করায় নিচ্ছে, তাহলে তো হাকুটা আসলে ওই লোকেরা করে নাই, হাকুটা করছে আল্লাহ পাক। আচ্ছা আচ্ছা, ওই যে করায় নিয়েছে তাই তো? আমি 15-16 সালের থেকে এই পর্যন্ত কয়েকশো ভিডিও তোমার আছে, আপনার আছে, আমি আমার 67 বছর বয়স, তোমার কোনো ভুল হবে না। এই ভিডিও গুলো আমি দেখি, বিভিন্ন জায়গায় দেখি, তর্ক বিতর্ক, তবে ধৈর্যের মাঝে মাঝে তো ধৈর্যের আমার বাদ ভেঙে যায় কিন্তু তোমার যায় না, দেখি আর কি, যে সমস্ত কথাবার্তা মানে সেরিয়ে দিলেও তো দেখি, ওই বহুত কিছু জুতো টুতো দেখায়, আপনার দেখায় মাতি যায়, বহুত কিছু দেখায়, তাও দেখেছি, ও ভিডিও দেখেছি। হ্যাঁ, যাই হোক, মোটামুটি কথা, আমি একজন সারাদিন আমার কাজ হচ্ছে এই কানে ইয়ারফোন দিয়ে সকাল 10টার থেকে রাত 10টা 11টা 12টা পর্যন্ত এই হলো আমার বিনোদন। এর ভিতরে এই আছে, এটা যে আগে জানতাম, তাহলে অনেক আগের থেকে আমি অনেক রকম করতে পারতাম, কিন্তু যে পয়সা করি জ্ঞান বুদ্ধি বিবেক নষ্ট করে ফেলেছি এত আর পাওয়া যাবে না। এখন তো আমার কবরের চিন্তায় ফেরাই আছি, যেটা স্বাভাবিক মানুষ করে। আর আমি 86 সালের থেকে আমি নাস্তিক, নিজে নিজে মনে করি নাস্তিক, কিন্তু কেউ জানে না। 86 সালে যখন বিশ্বকাপ দেখলাম তখন রাত 9টা 10টা 11টার সময় বিভিন্ন মাঠে খেলা হয়েছে, ওই যে জায়গায় বিশ্বকাপ খেলছে বিদেশে, এক একদিন এক এক মাঠে খেলা হয়েছে, তো ওই দেশেরই 1-2 ঘন্টা 1.5 ঘন্টা ডিস্টান্স ওই দেশের। আজকে ধরেন ঢাকায় খেলা হবে বিকেল 5টায়, কালকে হবে খুলনায় বিকেল 5:30, পরশুদিন হবে যশোর 6টায়, তাহলে এক দেশের ভিতরে একই সময়ের ভিতরে ওখানে 1 ঘন্টা আধা ঘন্টা ডিস্টেন্স ওই দেশের ভিতরে খেলা হচ্ছে বিভিন্ন শহরে বিভিন্ন জেলায়। সেখান থেকে আমি মনে করলাম যে এই এই যে আমাদের এখানে রাত 9টা 10টা 11টায় আমরা খেলা দেখতেছি, আবার ওখানে দেখতেছি কোনো স্টেড কোনো লাইট জ্বলতেছে না, সূর্য দেখা যাচ্ছে বিকালবেলা, একেবারে ফ্রেশ দেখতেছি বিকালবেলা, এবং ওই 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 গ্যালারির পাশে যখন দেখাচ্ছে তখন ওর বাইরে বিভিন্ন জায়গা দেখতেছে, সেখানে লোকজন টিকিট কাটতেছে বা ঢুকতেছে স্টেডিয়ামের ভিতরে, সব দেখা যাচ্ছে বিকেল বেলায়, এবং খেলা হাফ হয়ে গেল স্টেট লাইট জ্বলবে, এখানে তার আমার বুঝতে বাকি থাকবে। সেখান থেকে আমি মনে মনে যে এ কি কায়দা, সূর্য নাকি আল্লাহর কিসের তলে চলে যায়,
আবার সকালে যখন ওঠে তখন ওই আল্লাহর অনুমতি নিয়ে ওঠে। তো আমার মাথা তো নষ্ট হয়ে যায়, আমি জানবো কার কাছে এই সমস্ত ব্যাপার, জানবো কার কাছে, জানার তো কোনো কায়দা নেই। তো যাই হোক, 86 থেকে 2015-16 এরকম সময় আসি, আমি এই একটা ভালো মোবাইল কিনলাম, এই টাচ মোবাইল। ওই টাচ মোবাইল যখনই কিনলাম তখনই কিছু জ্ঞান আসলো আমার যে হ্যাঁ পৃথিবী এবার দেখতেছি আমি। এখন যদি আমি আমেরিকায়, আমার হয়তো কোনো আত্মীয় আছে, আমার বন্ধু বান্ধব আছে, তাদের কাছে যদি আমি এখন ওই হোয়াটসঅ্যাপ আর একটা কি কয় আমি যদি কথা বলি, তা ওরা এখন তো আজকে তো এখন তো ধরেন 10টা বাজে, ওখানে হয়তো সকাল 10টা। এখন এই মুহূর্তে যাই এই সেজদা করতেছে সেই কোণে যাই আর কি, ওই কোলানে আসে, এগুলো নিয়ে আমি এই যে 86 এই সময় যে এই সময় থেকে আমি 15 সাল পর্যন্ত আমার মাথা নষ্ট ছিল। এই মোবাইল আসার পরে তো মোটামুটি আমি খানিকটা স্বস্তি পাইছি যে সমস্ত সব ভুয়া, এসব মিথ্যা বানোয়াট, এ সমস্ত আজ থেকে 1450 বছর আগে এরা কি মানুষ ছিল। আমার এই 67 বা 67 বছর বয়সের ভিতরে এই যে পরিবর্তন, এই আমি যখন ছোট ছিলাম তখন আমি তালের কথায় কয়লা গুলিয়ে তালের কথায় আমার আব্বু আমার নিজে আছে আমার ১-২ এ সমস্ত আমি শিখেছি এই সেই দিন, মানে আমি কয়দিন আর ধর আজ থেকে 40-45 বছর আগে না, তখন আমি ছোট ছিলাম কি 50 বছর আগে আমি ছোট ছিলাম, 2-3-4 পড়তাম, এ বুঝতি আমি বেশি আমার শিক্ষা প্রয়োজন আমি মনে করিনি, এগুলো বুঝতি। তারপরে আজ থেকে 15-20 বছর আগে আপনার মা, আমার মা, আপনার দাদি ওই সামাকের কুটুর মধ্যে এক রকমের ছাই দিয়ে আর এই মতিয়ার তামাক দিয়ে তামাক ওরা বানাইতো, মুখি দিত। এখন কি একটা লোকের মুখি ওই দেখছিস, এখন সিগারেট, ভালো ভালো দামি দামি সিগারেট, এসবগুলো আমরা খাচ্ছি। কয়দিন আগের ব্যাপার, কয়দিন আগে দেখিতে দান বানিত আমার মা চাষিরা দাদিরা দান বানিয়ে, অনেক সময় দেখা যাচ্ছে দুপুর পার হয়ে গেছে তাও দান ভাড়া হয়নি, তখন আমরা ভাত খাতে গেলি অনেক সময় ফিজি লাগবে দান ভাড়া হয়নি তা খাবো কিন্তু, এগুলো আর এখন নেই। এইরকম সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে কয়দিন, আমাদের বয়সে কয়দিন, এই 40-45 বছরের ভিতরে আহামরি পরিবর্তন। এইগুলো যদি আমরা সচেতন হইয়ে শিক্ষিত লোক হইয়ে এগুলো বুঝতে পারতেছি না, এ আমি বুঝবো কারে? আর এই যে কথা বলতেছে আমি একেবারে এমন এক জায়গায় সেখানে আর কোনো কেউ নেই তাই বলতে পারতেছি, তারা তো এখানে লোকের সামনে আমি একথা বলতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে এসব নিয়ে খুবই বিপদ। বাড়ি যাই দেখতেছে যে তাহাজুদ পড়ছিস, সকাল বেলায় আমার ফ্যামিলির যারা আরো সদস্যরা আছে তারা সব ঢাকাঢাকি শুরু করে দিয়ে ছেলেমেলে গুলো ঘুম হচ্ছে, তারা হয়তো 4-5 পড়ে 67 পড়ে, তাকে ডাকি তুলতেছে মসজিদে যাও, তাকে তো গম করিনি, তারা তো 11টা পর্যন্ত বই পড়ে কিন্তু মসজিদে যাকে যাবে, এ নিয়ে এত সমস্যা, আর সভা সমিতি এত মশলা মাসায়েল, এই রোজার মাসে শেষ 10টা কি এক কি করতে হয় মসজিদে থাকতে হয় কি একটা নাম পায় সেখানে প্রতি বাড়ি থেকে একজন যাকে কি এই সব। হ্যাঁ, আগে মিলাদ ছিল, বহু কিছু ছিল, এখন সে মিলাদ ছিল উঠে গেছে, কেউ মারা গেলি খানা হতো মেজবান হতো, মা মরে গেলি, বাপ মরে গেলি, চাচা মরে গেলি, দাদা মরে গেলি, এখন সে খানা টানা সব বাদ, পরিষ্কার শোনা যাচ্ছে, বলেন কি বলার আছে, বলেন ভাই। তো হ্যাঁ, তো ভাই এই যে আমি বলতে চাচ্ছিলাম কি যে একটা লোকের জন্য এই সারা পেডোফাইল মোহাম্মদের জন্য একটা প্রতিষ্ঠানীয় গন্ডগোল, ও যদি না বলতো যে আমি করতে গেছি উম্মে আনির ঘরের থেকে, তাহলে কিন্তু আজকে ইসরায়েল গন্ডগোল হয় না, সারা পৃথিবী এই একটা লোকের জন্য আজ অশান্তি, এটা কি মানুষ বুঝতে পারে না? হ্যাঁ, সেই যে এক রাতে উম্মে ঘরে মাহমুদ গেল, ওই গিয়েই তো বিষয় ঘটনাটা ঘটাইলো, তারপর তো এখন এখনো পর্যন্ত সেই গেঞ্জাম এখনো চলতেছে গাজাতে, এখনো প্যালেস্টাইনে যে চলতেছে এই ঘটনা, সেগুলো সবগুলোর দোষ তুই যে ওই রাতে উম্মে হানির ঘরে গেছিল এর জন্য।
মহিলা বিনোদন করিচ্ছে, আর আজকে এই 1400 বছর থেকে পৃথিবীর মানুষ এই মোহাম্মদের জন্য কষ্ট করতেছে, কত লক্ষ লক্ষ কোটি মানুষ এর জন্য মারা গেছে, এরা কি মানুষ বুঝে না ভাই? হ্যাঁ হ্যাঁ আমরা তো বুঝি। জিরোবান ভাই আপনি কি বলেন এই বিষয়ে, যে এই যে উম্মেহানের ঘরে যে মোহাম্মদ গেল ওই রাতে, এইটারে ডাকা দেওয়ার জন্যই তো মেরাজের গল্পটাও দিল, এখন তো এই গ্যাঞ্জাম তো এখনো চলতেছে এটা নিয়ে। এরা গ্যাঞ্জাম এখন এসবগুলো শুনিয়ে বুঝি মানুষ তো আপনার ওই জন্য শোনা শোনা যাচাই করে না, শোনা অ্যাসিড দিয়ে। এখন আপনি যদি অ্যাসিড দিয়ে যাচাই না করেন, তাহলে আপনাকে ওই বরঞ্জ দিয়ে দেবে, আপনার লোহা দিয়ে দেবে, আপনার তাই নিয়ে ব্যবহার করতে হবে, দুই দিন পরে কালোই যাবে। আপনি তো ভালো স্বর্ণকারের কাছে গেছেন না, গেলে আপনি বলছেন কি করে? আপনার একটা গহনা বানালেন 5000 টাকা দিয়ে, আপনার দিয়ে দিলে লোহা, আপনার দিয়ে দিলে সিসিয়া, আপনার দিয়ে দিলে তামা। আপনি যদি ভালো স্বর্ণকারের কাছে না যান, তাহলে আপনার ওই জিনিসটা শোনায় কি লাগবে না লাগবে, কি কোনটা শোনা কোনটা কি, সে তো সেইটি বুঝিয়ে তারপরে আপনার কাছে বিক্রি করবে বা আপনার জিনিস দেখি দেবে। এ তো সহজ ব্যাপার, আপনি এ সমস্ত গুলো আমি লাইফে ঢুকেছি আর ফারাজ ভাই আমার ব্লক করে দিল, বুঝছেন? বহুদিন এই যে আজকে প্রায় 2-3 মাস থেকে আমি ব্লক হয়ে আছি, বুঝছেন? আমি কথাই বলতে পারিনি, ফারাজ ভাই আমার ব্লক করে দিল, কাক মনে করেছে ব্লক করে দিল, আমি বুঝতে পারলাম না। ঘরটা বের করে দিছে, দেখেন একটা মা একটা বাচ্চা পয়দা করার পর তার ভিতরে কি একটা অভিযোগ যে আমার এই ছেলে কলঙ্ক, আমার জীবনের কলঙ্ক। এক ফুটা দুধও যায়নি, আমি না বের করে দিছে। হ্যাঁ, তারপরে মোতালেব ওই যে লাভের বইয়ে দুধ খাচ্ছে, লাভের বইয়ে ক্লিয়ার দিছে যে এই বাচ্চাকে একটু দুধ খাওয়াতে মারা যাবে। লাভের দাসির দুধ খাইছে, লাভের দাসির, লাভের দাসি না বউ নাকি আর কি, তার দুধ খাইছে। যাই হোক, কিন্তু আমি না যাইনি। তাহলে তাহলে আমি না এই মোহাম্মদের উপর কত রাগ চিন্তা করেন, এবং তাকে একদিনও সে কাছে নেয়নি, তাকে 2-3 বার দিবে যাচ্ছে হালিমা, কিন্তু সে নেয়নি, বলেছে আমার সন্তান। তার প্রমাণ কি? হ্যাঁ, তোমার তো মোহাম্মদের বয়সে আরো 2 জন আছে, হ্যাঁ, তো কুন্দা আমাকে দিচ্ছ এই এই এগুলো কৈফত দিয়ে সেলাইনি মোহাম্মদকে। কিন্তু একদিনও আমি না একটা মেয়ে মনে করেন স্বামী মারা গেছে, ছেলের উপর ভরসা করে তার থাকা উচিত, সে ছেলেকে সে দেখা, সে বড় হলে তার উপর ভরসা করা উচিত, কিন্তু আমি না কিন্তু এটা করিনি, তাকে কলঙ্ক মনে করতো, যেটা আমার জীবনের কলঙ্ক। তারপরে সে এই পৃথিবীর যত গন্ডগোল এই মোহাম্মদ, যত গন্ডগোল এই মোহাম্মদ, তলোয়ার দিয়ে সে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, তলোয়ার ছাড়া মানুষ কিন্তু মানুষকে না মারলে। এই জন্য কিন্তু এই যে হাদিসে ওর বিরুদ্ধে যেরকম কথা লেখা গেছে, ওর বিরুদ্ধে যেটা লেখা গেছে আপনার মা। মোল্লা ভাই আপনার কথা আর পরিষ্কার বোঝা যাচ্ছে না, তাহলে আপনাকে বিদায় জানাই মোল্লা ভাই, ভালো থাকেন, আপনার কথা শুনে ভালো লাগলো। জিরোয়ান ভাই আপনি বলেন তাহলে, আপনার আর কিছু বলার আছে? মোল্লা ভাইকে আমি বলছি, মোল্লা ভাই শুনতে পাচ্ছে কোনটা কি জানি, ওনার কথা তো আসলে স্পষ্ট না, তারপর উনি কি আমাদের কথা শুনতে পাচ্ছে ভালো? পাওয়া যায় জীবিতও পাওয়া যায় মৃতও পাওয়া যায়, এর কারণটা কি? এই কারণগুলো উদ্ঘাটন করলে ওই কারণটা আপনি পাবেন আমার জ্ঞানে বা আমার বুদ্ধিতে, আমি যেটুকু বুঝি। ও গ্রামেও পাওয়া যায়, শহরেও বেশি পাওয়া যায়, নর্দমার ভিতরে, গ্রামে খানা কুন্দুকের ভিতরে অনেক সময় পুকুরেও খেলে, তাও পাওয়া যায়। এই যে সন্তানগুলো বা এই বাচ্চাগুলো মানুষ ফেলিড, এ তো ফেলিডা জিনিস না, কিন্তু ফেলিড দেয় কেন? ওরক তো দুধ খাতে দিয়েনি এক ব্যাপার, কিন্তু ও যে খানায় ফেলি দিন, এই তো সৌভাগ্য কমা।
বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে জিরান ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আপনাকে কিন্তু আমাদের ব্যাকস্টেজ ভর্তি হয়ে গেছে, এখন অনেক মুভমেন্ট চলে আসছে, আপনাকে তাহলে আমার সাথে জানাতে হবে, আপনি আবার আরেকদিন। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, ও সব আমি একেবারে রেডি, কোনো সমস্যা নেই, আপনি অন্য মানুষ নিয়ে আসুন। আচ্ছা ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, আরো ভালো ভালো কথা বলবেন। ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই আজকে। আমরা দুইজন বয়স্ক মানুষের সাথে আমরা কথা বললাম, দুইজনই নাস্তিক। মোল্লা ভাই তো পুরো মানে ভয়ঙ্কর নাস্তিক, পুরো কপকপি পুরাই ইয়া নাস্তিক আর কি, পুরা এইসব বলতেছে মানে। ঠিক আছে, আপনার কথা শুনে ভালোই লাগলো। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি।